হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, রুই মাছের ঘি রোস্ট। তো এই রুই মাছের ঘি রোস্টের রেসিপি করার জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হচ্ছে, তো চলুন দেখা যাক। রুই মাছের ঘি রোস্ট করার জন্য এখানে 4 পিস রুই মাছ নিয়ে নেওয়া হয়েছে, ঘি নেওয়া হয়েছে, এই যে 1 খুলি মিষ্টি দই নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, আদা রসুনের পেস্ট নেওয়া হয়েছে, 1টা গোটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, চিনি নেওয়া হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, ঝিঁড়ে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে। এবারে আমাদের মাছটার মধ্যে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রাখা ছিল, এবার এর মধ্যে সব রকম উপকরণ দিয়ে মিক্স করে নেওয়া হবে। মিষ্টি দই ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে, কিছুটা পরিমাণ মিষ্টি দই দেওয়া হলো, আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে এর মধ্যে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দেওয়া হলো, হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে এখানে, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার লবণটা স্বাদ মতো দিয়ে দেওয়া হচ্ছে, চিনিটা ঢেলে দেওয়া হচ্ছে, এবার এটাকে মাখিয়ে নেওয়া হবে। আমাদের মাছটার মধ্যে সব রকম উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। এবারে 1টা কড়াইতে আমাদের কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দেওয়া হচ্ছে, এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা ঢেলে দেওয়া হচ্ছে, এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। আমাদের পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। এবারে কড়াইতে আমাদের 1/2 চামচ ঘি দিয়ে দেওয়া হয়েছে, এবারে এর মধ্যে মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে, আমাদের যে মাছটাকে ম্যারিনেট করে রাখা ছিল 10 মিনিট সেটা দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের প্রত্যেকটা মাছ কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেওয়া হবে। আমাদের মাছটা 1 পিঠ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে 1 পিঠ উল্টে দেওয়া হচ্ছে, আমাদের মাছটা 1 পিঠ উল্টে দেওয়া হলো, এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে ভেজে তুলে নেওয়া হবে। আমাদের যে মাছের মধ্যে যে জলটা দেওয়া হয়েছিল সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে, এবার এটার মধ্যে যে পেঁয়াজ ভেজে রাখা মানে বেরেস্তাটা করা ছিল এটা ছড়িয়ে দেওয়া হবে। এবার বেরেস্তাটা দেওয়ার পরে এবার একটু এদিক ওদিক নেড়ে চেড়ে এটাকে একটু শুকনো শুকনো করে নেওয়া হবে। আমাদের রুই মাছটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া হয়েছে, তো আমাদের রুই মাছের ঘি রোস্ট পুরো রেডি।
তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।